নমস্কার, আজ বানাবো আমি প্যারাডাইস বিরিয়ানি। এটা একদম রেডিমেড, চাল আর মশলা দেওয়া আছে, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর বাকি যে চিকেন, মটন বা এগ, যে যেটা যেভাবে রান্না করবে ঠিক ওটা তৈরি করে নিতে হবে। আমি এখানে চালটা আর কি করে নিয়েছিলাম, 80% সেদ্ধ করে নিয়েছি। নিয়ে ঘি দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে এবার কিছুটা চাল দিয়ে দিলাম। তারপর এখানে প্রথমে আলু আর চিকেন দিয়ে করছি আজ আমি এই বিরিয়ানিটা। এই চিকেন কষাটা উপরে দিয়ে দিচ্ছি ছড়িয়ে, কিছু বেরেস্তা দিয়ে দিলাম, আর এখানে সামান্য একটু গরম মশলা দিয়ে দিব। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো। আর দেব বিরিয়ানি মশলা, হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা, সেই মশলাটা একটুখানি দিয়ে দিচ্ছি। তবে এটার যে প্যাকেটটা ছিল মশলা, সেই মশলাটাও আরেক ধাপে দিয়েছি। প্রথমে কিছুটা রাইস দিয়েছি, তারপর ওই মশলাটা দিয়ে তার উপরে চিকেন দিয়েছি। চিকেন দিয়ে সব একই প্রসেসে গরম মশলা গুঁড়ো, বিরিয়ানি মশলা, বেরেস্তা সব কিছু দিয়ে খুব ভালো করে এটার উপরে দিয়ে দিলাম। তবে সত্যি এই হায়দ্রাবাদি যে প্যারাডাইসের যে প্যাকেটটা নিয়ে এসেছি আমি হায়দ্রাবাদ থেকে, এটা কিন্তু সত্যি অসাধারণ লেগেছে খেতে। আর এখানে আমি কিছু দুধের সাথে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। দুধ আর কেশর ভিজানো সেটা দিয়ে দিলাম, আর কিছু ধনে পাতা কুচি, কিছু বেরেস্তা আর কিছুটা ঘি দিয়ে এটা এবার আমি খুব ভালো করে ফয়েল পেপার দিয়ে চাপা দিয়ে দিয়ে দেব। মোটামুটি 25-30 মিনিটের মতো আমি এটা চাপা দিয়ে রেখেছিলাম। আর চালটাও খুব সুন্দর ছিল, খুবই ভালো চাল, যার জন্য বিরিয়ানিটা খেতে অসাধারণ লেগেছে আর খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। কারণ এটা রেডিমেড, যদিও হায়দ্রাবাদ থেকে আনা, কিন্তু এখানকার যে বিরিয়ানিগুলো করা হয় সেই টেস্টটা নয়। এটা ওখানের জন্যই জানি না, খুব টেস্ট, একটা আলাদা একটা টেস্ট ছিল। চালটাও খুব সুন্দর ছিল আর মশলাটার জন্যই এই বিরিয়ানিটা অসাধারণ লেগেছে খেতে, খুব সুন্দর হয়েছে। এবং দেখুন পুরো চিকেন এবং সব কিছু এত সুন্দর সব সেদ্ধ হয়েছে, মানে কি বলবো, খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, একদম পারফেক্ট। আর চালটাও খুব সুন্দর জন্য খুব সুন্দর সেদ্ধও হয়েছে। আমার রেডি এই বিরিয়ানি